সো গাইস প্রথমেই তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ারের OB40 আপডেটটা, যেটা গাইস মে মাসের 31 তারিখে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। আর গাইস 31 তারিখে তোমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোরে গিয়ে কিন্তু আপডেট করে নিতে হবে। আর গাইস আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি দেখতে পাবে, তো সেই সমস্ত জিনিসের ফুল রিভিউ কিন্তু আমার কাছে চলে এসেছে। কেননা গাইস তোমাদেরকে আমি বলেছিলাম আমার এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাই তোমরা যদি 10,000 লাইক কমপ্লিট করে দাও সেক্ষেত্রে গাইস গাইনার কাছ থেকে কিন্তু আমি সমস্ত নতুন নতুন জিনিসগুলো কিন্তু নিয়ে আসতে পারবো। কিন্তু গাইস তোমরা এই ভিডিওটায় 10,000 লাইক কিন্তু কমপ্লিট করে দিতে পারোনি, তো এখন গাইস এই ভিডিওটায় কিন্তু 8,000 লাইক কমপ্লিট হয়ে গেছে। তো আমি জানি তোমরা সকলেই কিন্তু এই ভিডিওটায় লাইক করেছো, তার জন্য কিন্তু 8,000 লাইক কমপ্লিট হয়ে গেছে। তো তাই জন্য গাইস অনেক চেষ্টার পর ফাইনালি আমিও কিন্তু গাইনার কাছ থেকে সমস্ত নতুন নতুন জিনিসগুলো কিন্তু নিয়ে চলে এসেছি, যে জিনিসগুলো তোমরা কিন্তু OB40 আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এখন গাইস তোমাদেরকে যে যে জিনিসগুলো দেখাবো, তো সেই জিনিসগুলোর ভেতরে বেশিরভাগ জিনিসই তোমরা কিন্তু এর আগে কখনো কিন্তু দেখোনি। প্রথমে গাইস তোমাদেরকে গারিনা তৈরি করা একটা নতুন ফিস্টের স্কিন দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছ, যে ফিস্টের স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এই ফিস্টের স্কিনটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তো এই একটা ফিস্টের স্কিন, তাছাড়াও গাইস আরো একটা ফিস্টের স্কিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ, যে ফিস্টের স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস এরকম টাইপেরই অ্যানিমেশন তোমরা কিন্তু এই ফিস্টের স্কিনটার ভেতরে দেখতে পাবে। তো এই যে গাইস দুটো ফিস্টের স্কিন তোমাদেরকে দেখালাম, তো নতুন আপডেটের পর এই দুটো ফিস্টের স্কিনই কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে তৈরি কিছু নতুন নতুন এবং মজাদার গ্লোয়াল স্কিন দেখিয়ে দিই। তো গাইস প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, যে স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এই স্কিনটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপেরই বক্স, আর গাইস এরকম টাইপের সামনে কিন্তু অনেকখানি কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। তো টোটালি গাইস এই গ্লোয়াল স্কিনটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই OB40 আপডেটের পর গারিনা কিন্তু ফান বা বলতে পারো মজার উপর থিম করে কিছু আইটেম আনতে চলেছে। তো সেই আইটেমের একটা জিনিস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা হলো গাইস গ্লোয়াল স্কিন। তো গ্লোয়াল স্কিনটা গাইস কিন্তু খুবই ইউনিক টাইপের তৈরি করেছে, যেরকম দেখতে পাচ্ছ। তো একটা ঘোড়া গাইস এরকম টাইপের কিন্তু দাঁত বার করে আছে এই গ্লোয়াল স্কিনটার উপর। আর গাইস তোমাদেরকে বলে দিই এই থিমের যে বান্ডিলটা হবে সেটা দেখার পর তুমি 100% হেসে হেসে পাগল হয়ে যাবে। তো এই থিমের বান্ডিলটাও তোমাদের কিন্তু একটু পরেই দেখাবো। তো এরপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা নতুন গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, যে স্কিনটা কিন্তু বানি থিমের উপর তৈরি করা। তো গ্লোয়াল স্কিনটার মাঝখানে তোমরা কিন্তু বানির একটা ছবি দেখতে পাবে, বানি বান্ডিলের। আর গাইস তার চারপাশে কিন্তু এরকম টাইপের ইলেকট্রিকের কিছু ছবি কিন্তু দেখতে পাবে। তো এই গ্লোয়াল স্কিনটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে। তো তোমাদের গাইস এই স্কিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো কিন্তু একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, যে গ্লোয়াল স্কিনটা কিন্তু রেড কালারের ভেতরে করেছে। আর গাইস এই গ্লোয়াল স্কিনটা কিন্তু আমাদের ডেন্সার থিমের উপর কিন্তু তৈরি করা। তো গারিনা ফ্রি ফায়ারে তৈরি সমস্ত নতুন নতুন গ্লোয়াল স্কিন গুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে দেখিয়ে দিই গারিনা তৈরি করা একটা একদম নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট এবং গাইস জামা। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস গারিনা তৈরি করা একদম নতুন একটা অ্যাঞ্জেলিক জামা, যেটা কিন্তু গ্রিন কালারের উপর করেছে। তো দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ গারিনা তৈরি করা নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট, যেটা কিন্তু গ্রিন কালারের ভেতরেই করেছে। তো এই প্যান্টটাও কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো OB40 আপডেটের নতুন অ্যাঞ্জেলিক জামা এবং প্যান্ট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখিয়ে দিই। তো তার আগে গাইস আজকে ভিডিওতে কিন্তু খুবই একটা ছোট প্রমোশন আছে, তো চলো সেটা আমরা প্রথমে দেখে আসি। হ্যালো দোস্তো, মেন হু ডুয়েন ব্রাভো, মুঝে পতা হ্যায় কেসে জিতনা হ্যায়। ডাউনলোড করে 1x bet app, best odds, cricket, poker, roulette, casino, slot, andar bahar aur bahut kuch par. Download kare 1x bet app aur aaj hi jeete. To bondhura Lucknow Super Giants aur Mumbai Indians er kintu ekta match ache. Tumra chailei match er upor prediction kore earning kore nite paro 1x bet theke. Tachharo ekhane aro onek shohoj game ache je gulo khelo kintu tumra earning korte paro. Amar description er first comment e dewa link theke obosshoi kintu tumra ekhon sign up koro ar amar promo code boomff use koro. Tahole first deposit e tumra kintu 200% deposit bonus peye jabe. To যাও খেলো এবং আর্নিং শুরু করে দাও। তো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। তো এখন গাইস তোমাদেরকে কোনো লেজেন্ডারি বান্ডিল দেখাবো না, কোনো বানি বান্ডিল দেখাবো না। তো সবার প্রথমে আমার যেটা গাইস দেখে সব থেকে বেশি হাসি লাগলো, তো সেই বান্ডিলটা তোমাদেরকে দেখাবো। তো এরকম বান্ডিল গাইস এর আগে কিন্তু আমি ফ্রি ফায়ারে দেখিনি, তো এর প্রথমবার কিন্তু আসতে চলেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যে বান্ডিলটা ভাই কি করেছে এই বান্ডিলটা আমি কিছু বুঝতে পারছি না। তো এখানে গাইস একটা ঘোড়ার মুখ লাগিয়ে দিয়েছে, তার দাঁতগুলো কিন্তু বেরিয়ে আছে, এটা দেখে ভাই
দেখায় খুবই হাসি লাগছে আর চোখে কিন্তু তোমরা এখানে একটা চশমা কিন্তু দেখতে পাচ্ছ ভাই সাহেব এটা কি বান্ডিল আর গলায় গাইস কিন্তু এখানে একটা বেলো কিন্তু দিয়ে দিয়েছে তো একটা ইউনিক টাইপের হেয়ার স্টাইলও দেখতে পাচ্ছ আর মাথায় কিন্তু সিংও আছে তো ইউনিক টাইপের কিন্তু বান্ডিলটা বানিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমবার দেখে তো ভাই আমার খুবই হাসি পাচ্ছিল এই বান্ডিলটা দেখে তো তোমাদের গাইস এই বান্ডিলটা দেখে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গারিনার সমস্ত নতুন নতুন লেজেন্ডারি বান্ডিল দেখিয়ে দিই যে বান্ডিলটার গাইস তোমরা কিন্তু তিনটে পার্ট দেখতে পাবে তো তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস কিন্তু লেজেন্ডারি বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটার কিন্তু প্রথম পার্ট যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে আর গাইস হালকা অ্যানিমেশন আর মুখে একটা রুমাল কিন্তু তোমরা এই বান্ডিলটার ভেতরে দেখতে পাবে তো এরপরে গাইস এই সেকেন্ড পার্টটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গাইস এই বান্ডিলটার সেকেন্ড পার্ট যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো মুখে একটা মুখোশ দেখতে পাবে যার ভেতরে কিন্তু অ্যানিমেশন হবে আর জামার ভেতরেও কিন্তু অনেক কটা কালার দেখতে পাবে যার ভেতরেও কিন্তু অ্যানিমেশন হবে তো এই পার্টটা কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগছে তো এরপরে গাইস তোমরা কিন্তু এই বান্ডিলটার আরও একটা পার্ট দেখতে পাবে যে পার্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো কোনো ইভেন্ট থেকে তোমরা যদি এই বান্ডিলটা বার করো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এই বান্ডিলটা কিন্তু পাবে তো এরপরে গাইস তোমরা যদি এই বান্ডিলটার উপর আরও কিছু টোকেন খরচা করো সেক্ষেত্রে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে দুটো বান্ডিল দেখতে পাচ্ছ যে দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো এই বান্ডিলগুলো কিন্তু নিতে পারবে তো এই বান্ডিলটার এই পার্টটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো সামনে আর পিছনে তোমরা কিন্তু এই বান্ডিলটার ভেতরে কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে তো গারিনার তৈরি এই নতুন লেজেন্ডারি বান্ডিলটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ার তৈরি সমস্ত নতুন নতুন বানি বান্ডিলগুলো দেখিয়ে দিই যেরকম গাইস আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম সবার প্রথমে তোমাদেরকে বানি বান্ডিলগুলো রিভিউ করে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই তো তোমরা স্ক্রিনের উপর প্রথমে গাইস দেখতে পাচ্ছ আমাদের নতুন রেড বানি বান্ডিল যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো বানি বান্ডিলটার চারপাশে যেরকম জুতোতে তারপরে গাইস গলায় কিন্তু একটা স্কার্ফ দেখতে পাবে তার ভেতরে গাইস তোমরা কিন্তু একটা ফায়ারের মারাত্মক অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে আর চোখে আর কানেও কিন্তু খুবই সুন্দর অ্যানিমেশন দেওয়া হয়েছে তো এরকম টাইপের একটা রেড বানি বান্ডিল কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তারপরে গাইস তারপরে যে নেক্সট বানি বান্ডিলটা সেটা হবে গাইস কিন্তু আমাদের ইয়েলো কালারের তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের বানি বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো ইয়েলো আর ব্ল্যাক কালার কিন্তু তোমরা এই বান্ডিলটার ভেতরে দেখতে পাবে তো তারপরে গাইস আরও একটা বানি বান্ডিল কিন্তু গারিনা তৈরি করেছে তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা বানি বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু ব্লু আর গাইস বেগুনি কালারের ভেতরে করেছে তো বানি বান্ডিলটার গায়ে তোমরা কিন্তু এরকম টাইপের ডিজাইন দেখতে পাবে আর বানি বান্ডিলের প্যান্ট তাছাড়াও গলার যে স্কার্ফ চোখের অ্যানিমেশন সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো গারিনা গাইস কিন্তু এই নতুন তিনটে বানি বান্ডিল তৈরি করেছে যে তিনটে বানি বান্ডিল তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই নতুন তিনটে বানি বান্ডিল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো এরপরে গাইস আমি এই মাত্র কিন্তু আরো একটা নতুন লেজেন্ডারি বান্ডিল দেখতে পেলাম সেটাও তোমাদেরকে দেখাই তো দেখানোর আগে তোমাদেরকে বলে দিই গারিনা গাইস কিন্তু এই প্রথমবার কোনো ফিমেল লেজেন্ডারি বান্ডিল কিন্তু আনতে চলেছে তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস আমাদের যে ফিমেল লেজেন্ডারি বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো হোয়াইট আর ব্লু কালারের ভেতরে কিন্তু করেছে তো এই বান্ডিলেরও কিন্তু তোমরা তিনটে পার্ট দেখতে পাবে তো কি কি পার্ট তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা ছিল গাইস আমাদের প্রথম পার্ট তো এরপরে গাইস দেখতে পাচ্ছ দ্বিতীয় পার্ট যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটাও গাইস কিন্তু হালকা হোয়াইট কালারের ভেতরে করেছে তো এরপরে গাইস এর তিন নম্বর পার্টটাও দেখিয়ে দিই তো তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ গাইস এই নতুন লেজেন্ডারি বান্ডিলের তিন নম্বর পার্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো তোমাদের কিন্তু গাইস আজকে ভিডিওতে OB40 আপডেটের সমস্ত নতুন নতুন বান্ডিল এবং গাইস অনেক কটা নতুন লেজেন্ডারি বান্ডিলেরও কিন্তু ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওতে গাইস তোমাদের কোন আইটেমটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু তোমরা বেশি বেশি করে লাইক করে দিও সেক্ষেত্রে গাইস আপকামিং সময়ও কিন্তু তোমাদের জন্য এরকমই নতুন নতুন জিনিস কিন্তু সবার প্রথমে নিয়ে চলে আসবো আর গাইস তোমরা যেহেতু এতদূর ভিডিওটা কন্টিনিউ দেখেছো তো তোমাদের জন্য গাইস একটা 100% কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারও বলে দিই তো গাইস কালকের মানে 24 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে একটা নতুন মোকো হ্যাকাস্টোর ইভেন্ট দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো 24 তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে গাইস এরকম টাইপের একটা মোকো হ্যাকাস্টোর ইভেন্টের ভেতরে কিন্তু তোমরা চলে যাবে আর গাইস সেখানে তোমরা কিন্তু এই যে টি টাইম ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু দেখতে পাবে আর গাইস এখানে যে বাদবাকি আইটেমগুলো আছে এগুলো কিন্তু একটু চেঞ্জেস হয়ে যেতে পারে তো তোমাদের কিন্তু 24 তারিখের একদম 100% কনফার্ম আপডেটটাও কিন্তু জানিয়ে দিল তো এরপরে গাইস তোমরা যা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো বা আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখোনি তো তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ তো এই দুটো ভিডিও তোমরা যদি এখন অবধি না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লিক করে এই দুটো ভিডিও কিন্তু তোমরা দেখে নিও কেননা গাইস এই ভিডিওতে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না
না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো।